দু হাজার তেইশ সালের নতুন বছরের নবম শ্রেণির ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাতে কমনে পেয়ে যাবে সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে দেখো প্রথম বিষয় তোমাদের রয়েছে মুকুন্দ চক্রবর্তী লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথম কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতাংশটি রচয়িতাকে উত্তর লিখবে মুকুন্দ চক্রবর্তী পরে প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী রচিত কাব্যের নাম কি উত্তর লিখবে কবি কঙ্কন পরে প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর লিখবে চণ্ডী মঙ্গল দেখিতে না পাই কেহ এটা কে হবে অঙ্গ আপনার আপনার বলতে কাদের কথা বোঝানো হয়েছে উত্তর লিখবে কলিঙ্গবাসীর পরে প্রশ্ন ড্যাশ উড়িল মেঘ সঘনে চিকুর শূন্যস্থান পূরণ করো শূন্যস্থানে বসবে ঈশানে পরে প্রশ্ন ঈশারে উড়িল মেঘ কোণ বলতে কি বোঝায় উত্তর লিখবে উত্তর কোণ পরের প্রশ্ন চিকু শব্দটি কাব্যের কি অর্থে ব্যবহৃত উত্তর বিদ্যুৎ পরের প্রশ্ন মেঘ ডাকে দূর দূর মেঘ কোথায় ডাকে উত্তর লিখবে উত্তর পবনে পরের প্রশ্ন ড্যাশ উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ শূন্যস্থান পূরণ করো শূন্যস্থানে বসবে কলিঙ্গে পরের প্রশ্ন ভবন ছাড়ি প্রজা দিল রর কি কারণে কথা বলা হয়েছে উত্তর লিখবে বিপাকে পরের প্রশ্ন বিপাকে ভবন ছাড়ি দিল রর রস শব্দের অর্থ কি রস শব্দের অর্থ হচ্ছে পালানো পরের প্রশ্ন কলিঙ্গে ঝড় বৃষ্টিতে ধুলোয় কি আচ্ছাদিত হল উত্ত সবুজ মাঠ ও গাছ পরের প্রশ্ন চারিদিকে মেঘে কে জল দিয়েছিল উত লিখবে অষ্ট গজরাজ পরের প্রশ্ন করিকর সমান বরিশে জলধারা করিকর শব্দটির অর্থ কি উত লিখবে হাতির সুর পরের প্রশ্ন ঝড় বৃষ্টির বিপাকে কলিঙ্গবাসী কাকে স্মরণ করেছিল উত্তু লিখবে জৈমিনীকে পরের প্রশ্ন কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী সঙ্গরে শব্দের অর্থ কি উত্তু লিখবে স্মরণ করা পরের প্রশ্ন গর্ত ছেড়ে জলে কে ঘুরে বেরিয়েছে উত্তর লিখবে সাব গর্ত ছেড়ে জলে ঘুরে বেরিয়েছে সাব পরের প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে একটানা কতদিন ধরে ঝড় বৃষ্টি চলেছিল উত্তর লিখবে সাত দিন পরের প্রশ্ন চাল ভেদ করে বৃষ্টির সঙ্গে আর কি পড়ছে উত্তর লিখবে শীল পরের প্রশ্ন চণ্ডীর আদেশে কে মঠ অট্টালিকা ভেঙেছেন উত্তর লিখবে বীর হনুমান পরের প্রশ্ন অম্বিকামঙ্গল গান কে গেয়েছেন উত্তর লিখবে শ্রীকবিকঙ্কন ভালো করে প্রশ্নগুলো দেখে নাও প্রতিটি প্রশ্নই কিন্তু এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমরা খুব ভালো করে কিন্তু মুখস্থ করে ফেলবে এবার দেখে নাও কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথম প্রশ্ন দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার কখন এবং কেন এরকম হয়েছিল দেখো আমি মুখে বলছি না মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এর ফলে তোমাদেরই অসুবিধা হবে তোমরা কিন্তু এখান থেকে দেখে দেখে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা লিখে নেবে পরের প্রশ্ন ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান শব্দটির অর্থ লিখে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো ভালো করে দেখে উত্তরটা পরের প্রশ্ন বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল ডর রস শব্দের অর্থ কী কোথাকার প্রজাটা কী কারণে বিপাকে পড়েছিল দেখে নাও প্রশ্নের উত্তরগুলো আমি আর মুখে বলছি না মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এর ফলে তোমাদেরই অসুবিধা তোমরা কিন্তু ভিডিওটাকে থামিয়ে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে বা বারবার ভিডিওটাকে দেখে দেখে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে ফেলবে পরের প্রশ্ন বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় এখানে কোন অঞ্চলে প্রজাদের কথা বলা হয়েছে কি কারণে তারা বিপাকে পড়েছিল তাদের পরিণতি কি হলো ভালো করে উত্তরটা দেখে নাও পরের প্রশ্ন কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী জৈমিনীকে কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ কি ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা পরের প্রশ্ন কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র কতটা বাস্তবতার সঙ্গে চিত্রিত হয়েছে আলোচনা করো অথবা কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কীভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল বুঝিয়ে দাও ভালো করে প্রশ্নের উত্তরটা দেখে নাও পরের প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটির নামকরণের সার্থকতা বিচার করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে এই মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই কিন্তু হয়ে যাবে ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও রয়েছে ধিবর বৃত্তান্ত এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে প্রথম ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে উত্তর অভিজ্ঞান শকুন্তলা প্রশ্ন শকুন্তলার পালক পিতার নাম কি উত্তর মহর্ষি কর্ণ পরে প্রশ্ন শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন উত্তলিবে মহর্ষি দুর্বাসা পরে প্রশ্ন শকুন্তলাকে দুর্বাসা অভিশাপ দেন কেন উত্তর লিখবে শকুন্তলা অন্যমনস্ক থাকায় দুর্বাশার আগমনের বিষয়টি বুঝতে পারেনি তাই দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেয় পরের সখীরা ভবিষ্যতের চিহ্ন হিসেবে মনে করেছিলেন কি উত্তর লিখবে আংটিকে পরের প্রশ্ন শকুন্তলা তার আংটিটি কোথায় হারিয়ে ফেলেন উত্তর লিখবে সচীতীর্থের ঘাটে পরের প্রশ্ন শকুন্তলার আংটিটি কে পেয়েছিলেন উঁত লিখবে ধিবর পরের প্রশ্ন নগর রক্ষায় কে নিযুক্ত ছিলেন উত্তর লিখবে রাজা শ্যালক পরে প্রশ্ন আংটিতে কি খোদাই করা ছিল লিখবে রাজার নাম পরের প্রশ্ন ধীবর আংটি কোথায় পেয়েছিল উত্তু লিখবে রুই মাছের পেটে পরে প্রশ্ন রাজা শ্যালক ধিবরকে কি গোসাপ খাওয়া জেলে পরে প্রশ্ন আমি রকম কাজ করিনি উক্তিটি কার উক্তিটি হচ্ছে একজন জেলের পরের প্রশ্ন তাদের জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি উদ্ধৃতাংশের বক তাকে উত্তু লিখবে রাজশ্যালক পরের প্রশ্ন ঋষি দুর্বাসা শকুন্তলাকে কী কি অভিশাপ দিয়েছিলেন উত্তু লিখবে দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন যে যার চিন্তায় মগ্ন থাকার কারণে শকুন্তলা তাকে লক্ষ্য করেনি তিনি শকুন্তলাকে ভুলে যাবেন পরে প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশে কোন কোন চরিত্রের উল্লেখ পাওয়া যায় উতলিবে ধীবর বৃত্তান্ত নাট্যাংশের চরিত্রগুলি হল জানুক ও সূচক নামে দুই রক্ষী নগরপালক রাজচালক এবং ধীবর পরে প্রশ্ন দুষ্মন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলা কীভাবে হারিয়ে পেলেছিল উতলিবে শচিতে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে জলে পড়ে গিয়ে শকুন্তলার আংটিটি হারিয়ে যায় পরের প্রশ্ন শকুন্তলার দুই সখীর নাম কী দিবে ও অংশুয়া পরের প্রশ্ন আমি একজন জেলে জেলেটির অবস্থান কী ছিল তুলবে শক্রাবতারে পরের প্রশ্ন ধীবরের পাওয়া আংটিটি কেমন ছিল তো লিখবে ধীবরের পাওয়া আংটি ছিল মনি খচিত এবং রাজার নাম খোদাই করা পরের প্রশ্ন ধীবর আংটিটি কিভাবে পেয়েছিল তো লিখবে ধীবর একটা রুই মাছ টুকরো করে কাটতে গিয়ে মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে আংটিটি দেখতে পেয়েছিল। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে প্রথম শকুন্তলা অপমানিত হলেন রাজসভায় শকুন্তলাকে শকুন্তলার এই অপমানের কারণ কি ছিল ওয়ান প্লাস টু ভালো করে উত্তরটা দেখে না উত্তরটা আমি আর মুখে বলছি না মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এর ফলে তোমাদেরই অসুবিধা হয় পরের প্রশ্ন তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি আগে উদ্দেশ্য করে কথাটি বলেছেন ওই ব্যক্তির প্রতিক্রিয়া কি ছিল ওয়ান প্লাস টু ভালো করে দেখে নাও পরের প্রশ্ন কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম বক্তা আংটি পাওয়ার প্রসঙ্গে কি বলেছিলেন লেখ অথবা ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধ্রীবর কোন ঘটনাক্রমে সে আংটিটি পেয়েছিল ভালো গুরুত্বটা দেখে নাও পরের প্রশ্ন কারা পরস্পরের বন্ধু হয়েছে এমন বন্ধুত্বের কারণ কি অথবা আসতে পারে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল দুটো প্রশ্নের উত্তরই কিন্তু এক ভালো করে উত্তরে দেখে নাও পরের প্রশ্ন ধীপর বৃত্তান্ত নাট্যদৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো বা ধীবরের চরিত্র বিশ্লেষণ করো ভালো করে দেখে নাও এই প্রশ্নটি কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে এই মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই কিন্তু হয়ে যাবে ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও পরে তোমাদের রয়েছে লিও তলস্তর রচিত ইলিয়াস গল্প এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথম ইলিয়াস গল্পটি কাল লেখা উত্তর লিখবে লিও তলস্তয়ের পরের প্রশ্ন কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল উত্তর লিখবে দীর্ঘ ৩৫ বছর পরের প্রশ্ন ইলিয়াসের বিয়ের কত বছর পর তার বাবা মারা যান উত্তর লিখবে এক বছর পরের প্রশ্ন ইলিয়াসের প্রচুর সম্পত্তি বলতে বোঝানো হয়েছে কী কী উত্তর লিখবে দুশো ঘোড়া দেড়শো মোষ বারোশো ভেড়া পরের প্রশ্ন ইলিয়াসের কতজন সন্তান ছিল লিখবে দুই ছেলে এক মেয়ে পরের প্রশ্ন ইলিয়াসের ভালো ঘোড়াগুলি কারা চুরি করেছিল উত্তর লিখবে কিরবিজরা পরের প্রশ্ন ইলিয়াসের বড় ছেলেটির কিভাবে মৃত্যু ঘটে উত্তর লিখবে ইলিয়াস ও তার পরিবার যখন স্বচ্ছল জীবন কাটাতে শুরু করলো তখন এক মারামারির ঘটনায় তার বড় ছেলেটির মৃত্যু ঘটে পরের প্রশ্ন ইলিয়াসের অনেকগুলি ভেড়ার কিভাবে মৃত্যু ঘটলো উত্তর লিখবে ভেড়ার পালে মরক লেগে ইলিয়াসের অনেকগুলি ভেড়ার মৃত্যু হয় পরের প্রশ্ন সত্তর বছর বয়সে দুর্দশা চরমে নেমে ইলিয়াস কি কি বিক্রি করতে বাধ্য হল উত্তো লিখবে সত্তর বছর বয়সে দুর্দশা চরমে নেমে ইলিয়াস তার পশমের কম্বল ঘোড়ার জিন তাবু এবং গৃহপালিত পশুগুলি বিক্রি করতে বাধ্য হলো পরে প্রশ্ন ইলিয়াসের স্ত্রীর নাম কি উত্তর লিখবে শামশিমাগি পরের প্রশ্ন বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কি রইল উত্তর লিখবে ইলিয়াসের সম্বল ছিল লোমের তৈরি একটি টুপি এবং বুট সমেত একটা বোচকা আর স্ত্রী শাম সেমাগি শ্যাম হবে পরের প্রশ্ন মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি কাজ দিল উত্তর মোহাম্মদ শাহ ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজ এটা ক্ষেত হবে ক্ষেত ক্ষেত দেখভাল করা এবং শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর খাওয়ানোর হবে খাওয়ানোর কাজ দিয়েছিল অবশ্যই কিন্তু এখানে তোমরা পেন্টিং মিস্ত্রি ঠিক করে নেবে পরে প্রশ্ন তার খুব দুঃখ হলো কার কেন দুঃখ হলো আর্থিক সচ্ছলতার সময়ে ইলিয়াস অত্যন্ত অতিথি বৎসল ছিল ইলিয়াসের দুঃখের দিনে সেই কথা স্মরণ করে মোহাম্মদ শাহর দুঃখ হলো পরের প্রশ্ন অতিথির মতে ভাগ্য কিসের মতো ঘোরে উত্তর লিখবে মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথির মতে ভাগ্য চাকার মতো ঘোরে পরের প্রশ্ন কত বছর ধরে ইলিয়াস ও তার স্ত্রী একত্রে বাস করেছে উত্তর লিখবে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে ইলিয়াস ও তার স্ত্রী একত্রে বাস করেছে পরের প্রশ্ন তার মনেও যা মুখেও তার কার মন ও মুখ সমান উত্ত লিখবে লিও তলস্তয়ের ইলিয়াস গল্পে ইলিয়াসের বৃদ্ধ শর্ত স্ত্রী শাম সিমাগির মন ও মুখ সমান বলা হয়েছে পরের প্রশ্ন মোহাম্মদ শাহর বাড়িতে আসা অতিথিদের মধ্যে একজন কি ছিলেন লিখবে মহম্মদ শাহর বাড়িতে আসা অতিথির মধ্যে একজন ছিলেন মুসলিম পণ্ডিত বা মোল্লা সাহেব পরের প্রশ্ন মোহাম্মদ শাহর বাড়িতে আসা অতিথিদের জন্য কি মারতে বলেছিল ভেড়া মারতে বলেছিল এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো কার অবস্থার কিভাবে উন্নতি হতে লাগলো দেখে নাও প্রশ্নের উত্তরটা আমি আর মুখে বলছি না মুখে বললে ভিডিওটা একটাই বড় হয়ে যাবে এর ফলে তোমাদেরই অসুবিধা হয় পরে প্রশ্ন বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই বৃদ্ধ দম্পতি বলতে কাদের কথা বোঝানো হয়েছে তাদের কোন পরিস্থিতিতে সাহায্য করার কেউ ছিল না ভালো উত্তরটা দেখে নাও পরের প্রশ্ন ইলিয়াসের অতিথি বাৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো কার দুঃখের কথা বলা হয়েছে সে দুঃখ নিবারণের জন্য কি করল ভালো উত্তরটা দেখে নাও পরের প্রশ্ন ইলিয়াসের অতিথি বাৎসল্যার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো কার কথা বলা হয়েছে সে কি করেছিল ইলিয়াসের জীবনে তার কি প্রভাব পড়েছিল ভালো উত্তরটা দেখে নাও এই প্রশ্নটি কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভাগ্য যেন চাকা হবে চাকার মতো ঘোরে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো ভালো নাও পরের প্রশ্ন পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি এই সুখের পরিচয় দাও ভালো করে দেখে নাও পরের প্রশ্ন অতিথিরা হেসে উঠল কার কোন কথা শুনে অতিথিরা হেসে উঠল অতিথিদের হাসি শুনে ইলিয়াস কি বলেছিল ভালো করে উত্তরটা দেখে নাও পরের প্রশ্ন ইলিয়াস গল্পে বৃদ্ধ দম্পতির কী কী বিষয়ে দুশ্চিন্তা হতো এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখে নাও এই অধ্যায় থেকে এই মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই কিন্তু হয়ে যাবে পরে তোমাদের রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্প এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে দেখে নাও আমি আর মুখে বলছি না মুখে বললে ভিডিওটা একটাই বড় হয়ে যাবে এর ফলে তোমাদেরই অসুবিধা হয় তোমরা কিন্তু এখান থেকে দেখে দেখে খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো কিন্তু পড়ে ফেলবে দেখে নাও প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাম গল্প থেকে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো তোমরা পড়বে আমি কিন্তু খুব আস্তে আস্তে কল ডাউন করছি তোমরা ভিডিওটাকে থামিয়ে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে সম্পূর্ণ উত্তরগুলো কিন্তু নোট ডাউন করে ফেলবে দেখে নাও বা ভিডিওটাকে থামিয়ে থামিয়ে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে ফেলবে এক থেকে দুবার পড়লেই কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরগুলো মুখস্থ হয়ে যাবে কারণ খুব সহজ ভাষায় কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের জন্য তৈরি করেছি ভালো করে দেখে নাও তিনি তিনের ছয়ের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবার দেখে নাও এখান থেকে বড়ো প্রশ্ন যে বড় প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথম দাম ছোট গল্প অবলম্বনে মাস্টারমশাইয়ের চরিত্রটি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবশ্যই কিন্তু এই প্রশ্নটি তোমরা মুখস্থ করে ফেলবে পরে প্রশ্ন পড়বে এই অপরাধ আমি বইব কী করে এই লজ্জা আমি কোথায় রাখবো অপরাধ বলতে এখানে কী বোঝানো হয়েছে আলোচ্য উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো ভালো করে দেখে নাও এই প্রশ্নটি কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে আমি কিন্তু আস্তে আস্তে কল ডাউন করছি তোমরা ভিডিওকে থামিয়ে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা মুখস্থ করে ফেলবে এই অধ্যায় থেকে এই মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই কিন্তু হয়ে যাবে এবার দেখে নাও অজিত দত্তের লেখা নোংর কবিতা থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে প্রথম অজিত দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম কি উত্তর লিখবে কুসুমের মাস পরের প্রশ্ন নোঙর কবিতাটি অজিত দত্তের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর লিখবে সাদা মেঘ কালো পাহাড় পরের প্রশ্ন নোঙর কিসের প্রতীক উত্তর লিখবে গতিহীনতার পরের প্রশ্ন নোংর কবিতায় সারারাত কবি কি করেন উত্তর লিখবে মিছেদার টানেন পরের প্রশ্ন দূর সিন্ধু পারে কবি কি করতে চান উত্তর লিখবে পাড়ি দিতে পরের প্রশ্ন অজিত দত্তের সমকালীন দুজন বিখ্যাত কবির নাম লেখ লিখবে বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্র পরের প্রশ্ন পাড়ি দূরে সিন্ধু পারে। কবি কিসের মধ্যে পাড়ি দিতে চান উত লিখবে লিখবে কবি নোংরের মাধ্যমে দূর সিন্ধু পারে পাড়ি দিতে চান পরের প্রশ্ন দূর সিন্ধু পারে পাড়ি দিতে চেয়েও কবি ব্যর্থমান কেন উত লিখবে দূর সিন্ধু পারে পাড়ি দিতে চেয়েও কবি ব্যর্থ হন কারণ তার নৌকার নোঙর তটের কিনারে পড়ে গেছে পরের প্রশ্ন নোঙর গিয়েছে পড়ে নোঙর কোথায় পড়ে গিয়েছে তুলবে নোঙর পড়ে গিয়েছে তটের কিনারায় পরের প্রশ্ন সারাত মিছে দাঁড় টানি সারাত দাঁড় টানা কেমন করে মিছে হয়ে যায় কবি নৌকা তটের কিনারে নোঙর বাধা পড়েছে দাঁত টেনে তাকে এগোনো যায় না পরের প্রশ্ন জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে জোয়ারের ঢেউ ফুলে ওঠে কি করে উত্তর লিখবে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে আর কবি নৌকায় মাথা ঠুকে সমুদ্রের দিকে ছুটে যায় পরের প্রশ্ন তারপর ভাটার শোষণ ভাটার শোষণ কি করে উত্তর লিখবে ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করে অর্থাৎ জল উতলবে কবি নৌকা তটের কিনারে নোঙর বাধা পড়েছে দাঁত টেনে দাঁকে এগোনো যায় না পরের প্রশ্ন জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে জোয়ারের ঢেউ ফুলে ওঠে কি করে উতলবে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে আর কবির নৌকায় মাথা ঠুকে সমুদ্রের দিকে ছুটে যায় পরের প্রশ্ন তারপর ভাটার শোষণ ভাটা শোষণ কী করে উত্ত লিখবে ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করে অর্থাৎ জলপ্রবাহের তীব্র গতিকে স্তীমিত করে পরের প্রশ্ন আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে কবির বাণিজ্য তরী কোথায় কিভাবে বাধা পড়ে আছে উত্ত লিখবে জোয়ার ভাটায় বাধা তটের কাছে কবির নোংরে বাধা পড়ে আছে পরের প্রশ্ন কবি কখন স্রোতের বিদ্রুপ শোনেন উত্তু প্রতিবাদ যখন কবি স্রোতের মধ্যে দিয়ে দ্বার টানেন তখন স্রোতের বিদ্রুপ শোনেন পরের প্রশ্ন সপ্ত সিন্ধু পারে কবি যাওয়া সপ্ত সিন্ধু পারে কবি যাওয়ার উদ্দেশ্য কি উত্তর লিখবে সপ্ত সিন্ধু পারে। কবি তড়িভরা পণ্য নিয়ে পাড়ি দিতে চান পরের প্রশ্ন নোঙর কবিতায় নোঙর ও নৌকা কিসের প্রতীক উত্তর নোঙর কবিতায় নৌকা বন্ধন বা স্থিতির প্রতীক এবং নৌকা গতির প্রতীক এখান থেকে যা বড় প্রশ্নগুলো তোমরা পড়বে দেখো প্রথম প্রশ্ন সারাদ তবু দাঁড় কবি সারা দাঁড় টানেন কেন তবু কথাটি বলার কারণ কি এই দাঁড় টানার মধ্যে দিয়ে কবির কোন মানসিকতা ফুটে উঠেছে দেখো প্রশ্নের উত্তরগুলো দেখে না আমি আর মুখে বলছি না মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এর ফলে তোমাদেরই অসুবিধা হবে তোমরা কিন্তু ভিডিওটাকে থামিয়ে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা লিখে ফেলবে পরের প্রশ্ন নোঙর কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো ভালো করে দেখে নাও পরের প্রশ্ন পড়বে নোংর গিয়েছে পড়ে তটের কিনারে নোংর এখানে কিসের প্রতি কবি নৌকা নিয়ে কোথায় যেতে চান কবির আকাঙ্ক্ষা ও আক্ষেপ কিভাবে প্রকাশিত হয়েছে অথবা প্রশ্ন আসতে পারে নোংর গিয়েছে পড়ে তটের কিনারে নোংর বলতে কি বোঝো নোংর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে ভালো করে দেখে নাও পরের প্রশ্ন পড়বে আবার বাণিজ্য দড়ি বাধা পড়ে আছে কথাটির তাৎপর্য লেখো পরের প্রশ্ন সারা রাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় টানি দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন ভালো করে দেখে নাও এই রয়েছে এবছরের অর্থাৎ দু হাজার সালের নবম শ্রেণীর বাংলার লাস্ট শ্রেণীর শাইশান এখান থেকেই আশা করা যায় প্রতিটি প্রশ্নই কিন্তু প্রতিটি স্কুলেই তোমরা কমন পেয়ে দেবে সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের অর্ধভিত্তিক খাতার লিখে বা তোমরা ভিডিওটাকে দেখে দেখে কিন্তু অবশ্যই মুখস্থ করে ফেলবে তাহলে দেখবে পরীক্ষাটা তোমাদের খুব ভালো হবে আর এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব নিয়ে রেখে এগিয়ে রয়েছে সেগুলো কিন্তু আমরা আগেই আলোচনা করে দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো সেই ভিডিওটিও কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাউট লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলাইকন সে প্রেস করো যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আশা করা যায় প্রতি বছর নিয়ে এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে সেহেতু প্রতিনিয়ত যে অধ্যভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে তোমাদের সকলকেই জানায় আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন